দেখুন যেভাবে ভারতীয় সেনাদের বাংকারে চীনের হামলা, সীমান্ত পেরিয়ে ভেতরে প্রবেশ করে ভারতীয় বাহিনীর দুইটি বাংকারে হামলা চালিয়েছে চীনের সেনারা। সোমবার সিকিমে ভারত ভুটান তিব্বতের সীমান্তে ডোকালা অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নিষেধ করা সত্ত্বেও চীনা সেনারা সীমান্তের ভেতরে প্রবেশ করায় শেষ পর্যন্ত দুই বাহিনীর মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপরে আর এগোতে পারেনি চীনা সেনারা। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ডোকালা সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে উত্তেজনা ছিল। চীনা বাহিনী লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে এসেছিল বলে সেনা সূত্র জানিয়েছে। সীমা লঙ্ঘন এবং ভারতীয় বাহিনীর দুইটি বাংকার ভাঙার অভিযোগকে ঘিরে ভারত চীন উত্তেজনা এতটাই বাড়ে যে মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দেওয়া একদল ভারতীয় তীর্থযাত্রীকেও চীন আটকিয়ে দেয়। এদিকে বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।